নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে কিছু বিশেষ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো যে আমরা নিজেদের ঘরের মধ্যে অনেক রকম গাছ লাগাই যা ওষুধের কাজ করে। হয়তো আমরা সকলেই কিছুটা হলেও জানি, কিন্তু সচরাচর সেটাকে ব্যবহার করতেই ভুলে যাই। তাই শুনুন, আজকে এমন কি জিনিস আছে, কি কি গাছ আছে যেগুলো আমাদের ঘরোয়া পদ্ধতিতে খুবই কাজে দেয়, অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। তাহলে ভিডিওটি শুরু করছি। প্রথমত আমরা সকলেই জানি তুলসী পাতা। সকলের বাড়িতে এই গাছটি সচরাচর দেখা যায় এবং আমরা এটাকে পুজোও করে থাকি, কিন্তু এর যে অনেক রকম গুণে সম্পন্ন সেটা হয়তো জানা সত্ত্বেও সেটাকে আমরা ব্যবহার করতে পারি না ঠিক সময়। তো এর ফলে আমরা কি করি, নানা রকম ওষুধ খাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, যেটা হয়তো অনেক সময় অনেক সাইড এফেক্টও থাকে। তো যদি আপনারা ঘরোয়া কিছু পদ্ধতির দ্বারা নিজেকে সুস্থ করে দিতে পারেন, তাহলে অসুবিধা কিসের? তাই তুলসী পাতার গুণাবলী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শিশুদের সবসময় সর্দি কাশি হতেই থাকে, সেই ক্ষেত্রে বারংবার ওষুধ না খাইয়ে যদি আপনারা তুলসী পাতার রসের সাথে আদার রস এবং মধু মিশিয়ে খাওয়াতে পারেন, তাহলে শিশুদের সর্দি কাশি খুব তাড়াতাড়ি আরোগ্য পেতে পারে এবং এটা বড়দের ক্ষেত্রেও খুবই কার্যকরী। নেক্সট হচ্ছে জ্বরের ক্ষেত্রে, যদি তুলসী পাতা রসের সাথে আপনি গোলমরিচ এবং মিশরি ভালো করে মিশিয়ে যদি জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটা 3-4 বার খান এবং এটা খাওয়ার পর আপনি নিজেই দেখবেন যে আস্তে আস্তে জ্বর অনেকটা কমে আসছে। নেক্সট হচ্ছে যদি কোথাও ঘা হয়, সেই জায়গায় যদি তুলসী পাতার সাথে মানে তুলসী পাতা রসের সাথে যদি ফিটকিরি ভালো করে মিশিয়ে সেই ঘায়ের জায়গায় লাগানো হয়, তাহলে ঘা খুব তাড়াতাড়ি সেরে যায়। আর আমাদের ক্ষেত্রে তো মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যারা রান্না করে তাদের তো প্রত্যেকদিন দেখায় যে হাতের মধ্যে ছ্যাঁকা লেগেছে, পুড়ে গেছে, এই জিনিসটা হামেশাই হতে থাকে সবার সাথে। সেই ক্ষেত্রে যদি পোড়া অংশে তুলসী পাতার রস ও নারকেল তেল একসঙ্গে ফেটিয়ে লাগানো হয়, তাহলে জ্বলন তো কমবেই, তার সঙ্গে সেই পোড়া দাগটাও তাড়াতাড়ি সারবে এবং দাগও উঠে যাবে। ত্বকের উজ্জ্বলতার জন্যে আমাদের যেগুলো খুব বেশি সমস্যা হয় বলিরেখা, বলিরেখার ক্ষেত্রে যদি তুলসী পাতা বেটে মুখে লাগানো হয় তাহলে বলিরেখা খুব তাড়াতাড়ি চলে যায় এবং ত্বকও খুব ভালো উজ্জ্বল হয়। তুলসী পাতার রস আবার মুখের দুর্গন্ধের জন্য খুবই উপকারী, কারণ দেখুন মুখের দুর্গন্ধ আমাদের পার্সোনালিটিকে একেবারেই নষ্ট করে দেয়। তাই এটিকে সারানোর খুব ভালো ঘরোয়া উপায় হচ্ছে যদি দিনে 3-4 বার আপনি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন, তার জন্যে তাহলে আপনাদের মুখের দুর্গন্ধ খুব তাড়াতাড়ি চলে যাবে। পেট খারাপ হলে যদি প্রচণ্ড বাহ্য হয়, সেক্ষেত্রে যদি 10টা তুলসী পাতা একটু সামান্য জিরের সাথে বেটে খাওয়া যায় তাহলে একেবারেই বাহ্য বন্ধ হয়ে যাবে এবং পেট খারাপ থেকে আপনারা নিস্তার পেতে পারেন। বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য তুলসী পাতা রস খুবই এফেক্টিভ। দেখুন আজকালকার বাচ্চাদের আস্তে আস্তে পড়াশোনা করতে করতে এতটাই চাপ বেড়ে যায় যে তারা হয়তো একার সময় লিখতে গিয়ে অনেক কিছু ভুলে যায়। সেক্ষেত্রে যদি তুলসী পাতা আপনারা 5-7 বার রোজ খাওয়ান তাহলে তাদের বুদ্ধি ও স্মরণশক্তি দুটোই বাড়বে। পোশাকের ক্ষেত্রে যদি পোশাক করার পর যদি জ্বালা হয়, সেই ক্ষেত্রে যদি 250 গ্রাম দুধের সাথে 150 গ্রাম জল এবং তার সাথে তুলসী পাতার রস মিশিয়ে যদি সেবন করেন তাহলে এই পোশাকের জ্বালা খুব তাড়াতাড়ি কমে যায়। তাজা তুলসী পাতার সঙ্গে যদি আদা, পেঁয়াজের রস এবং মধু একত্রে মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে শুধু সর্দিই বেরাবে না, হাঁপানি রোগের ক্ষেত্রেও এটি খুবই একটা এফেক্টিভ একটা ঘরোয়া রেমেডি। এটি যদি ব্যবহার করেন তাহলে হাঁপানি থেকে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারেন। বোলতা, ভীমরুল, বিছে, অনেক রকম যে সমস্ত বিষাক্ত কীট পতঙ্গ আছে যেটা কামড়ালে আমাদের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে যদি তুলসী পাতার রস লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই জ্বলন থেকে উপশম পাওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে যদি রক্ত দূষণ হয়ে যায়, সেক্ষেত্রেও তুলসী পাতার রস খুবই উপকারী। যদি শ্লেষ্মা জমার ফলে যদি নাক থেকে একেবারে নিঃশ্বাস না নেওয়া যায়, এমনকি কোনো রকম যদি গন্ধও না পাওয়া হয়, তুলসী পাতা যদি শুকনো করে তার নস্যি হিসেবে টানা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে সমাধান হতে পারে। বসন্তর কালো দাগ এবং হামের পর যে কালো দাগ হয় ত্বকের মধ্যে, সেই কালো দাগের ক্ষেত্রে যদি তুলসী পাতার রস লাগানো হয়
তাহলে এই কালো দাগ খুব তাড়াতাড়ি উঠে যায় এবং রোগীর এই কালো দাগ থেকে খুব তাড়াতাড়ি উপশম পেতে পারে যদি তুলসী পাতার রস ক্রমাগত লাগানো যায়। ঘামাচি ও চুলকুনির ক্ষেত্রে যদি তুলসী পাতার রস এবং তার সঙ্গে দুবরা গাছের দগাতে যদি একসঙ্গে মিশিয়ে লাগানো হয় তাহলে ঘামাচি এবং চুলকানি দুটোই কমে যায়। দাঁত এবং যদি চর্মরোগ হয় সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতার রস খুবই উপকারী। পেট কামড়ানো ও কাশির ক্ষেত্রে যদি তুলসী পাতা রস এবং যদি তার সাথে মধু মিশিয়ে খাওয়ানো হয় তাহলে পেট কামড়ানো খুব তাড়াতাড়ি কমে যায় এবং কাশিও তার সাথে অনেকটাই কমে যায়। ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি রোজ সকালবেলায় গোলমরিচের সাথে যদি তুলসী পাতার রস খাওয়া হয় তাহলে ম্যালেরিয়া রোগেরও অনেকটা উপশম হয়। বসন্ত এবং হামের ক্ষেত্রে যদি মুখের মধ্যে যে গোটা গোটাগুলো হয় সেই পুঁজ যদি তাড়াতাড়ি নির্গত না হয় সেক্ষেত্রে যদি তুলসী পাতার রস সেবন করা যায় তাহলে পুঁজ তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবং কৃমি রোগের ব্যাপারটা সকলেই জানেন এবং বাচ্চাদের ক্ষেত্রে সেটা বেশি হয়, তাই তুলসী পাতার রসের সাথে যদি লেবুর রস একত্রিত করে যদি মিশিয়ে খাওয়ানো হয় তাহলে কৃমি রোগের থেকেও খুব তাড়াতাড়ি উপশম পাওয়া যায়। তুলসী পাতা আমাদের সর্দি, স্বরভঙ্গ, বুকের সমস্যা, উদারাময়, অজীর্ণ, রক্তক্ষয়, রক্ত আমাশা, বাত বেদনা এই সমস্ত বিষয়ে খুবই কার্যকারী একটি গাছ যেটা আমরা সকলেই ঘরোয়াভাবেই পাওয়া যায়। এর যে ব্যবহারগুলো আছে, এর যে কাজগুলো আছে এগুলো যদি আমরা বুঝে নিতে পারি এবং যদি তুলসী পাতার এই গুণগুলো আমরা কাজে নিতে পারি তাহলে আমরা হয়তো অনেক রোগ থেকে উপশম পেতে পারি। তুলসী পাতার গুণ এতটাই বেশি যে এটা ক্যান্সারের ওষুধের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ডায়াবেটিসের ক্ষেত্রেও এটি খুবই কার্যকারী। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের জন্য তো তুলসী পাতার রস খুবই উপকারী এবং ডায়রিয়া, কলেরা এই সমস্ত রোগের ক্ষেত্রেও এই তুলসী পাতা খুবই কার্যকারী একটি গাছ হিসাবে ব্যবহার করা হয়। কিডনিতে যদি পাথর হয়ে গিয়ে থাকে বা যদি মুখের মধ্যে আলসার হয়ে গিয়ে থাকে, চোখের সমস্যাতে যেখানে কানের ব্যথা হচ্ছে সেখানেও তুলসী পাতার রস কয়েক ফোঁটা দিলে অনেক কার্যকর হয়। চর্বিজনিত হৃদরোগে এটি একটি অ্যান্টিসেপ্টিভ হিসেবে কাজ করে। তাই তুলসীর বহু গুণ আছে এবং বহু গুণাবলী এমন একটি গাছ যেটি আমাদের সকলকে অনেক ব্যাপার থেকে সুস্থ করে দিতে পারে। তাই বন্ধুরা, দেরি না করে যদি এই ধরনের সমস্যা আপনাদের হতে থাকে এবং যদি আপনারা ওষুধ ব্যবহার না করতে চান তাহলে ঘরোয়া পদ্ধতির দ্বারা, তুলসী পাতা দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি অনেক রোগ থেকে উপশম পেতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও মনে হয়েছে, অনেক রকম তথ্য আপনাদের আমি দিতে পেরেছি। হয়তো যদি আপনাদের এই ভিডিওটা, এই ব্যবহারিক প্রয়োগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদের কতটা হেল্প করতে পারছি। আর লাইক করলে আমার মনে হবে যে ভিডিওটা আরও অনেক রকম ভিডিও আমি আপনাদের সামনে করতে পারবো। আমি অনুপ্রাণিত হই যদি আপনি লাইক আর কমেন্ট করেন এবং পারলে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এগুলোর গুণাবলী, কারণ হয়তো আমরা অনেকেই এর গুণাবলী ভুলে গেছি। সেই ভুলে যাওয়া জিনিসটি মনে করানোর জন্য ভিডিওগুলো শেয়ার করুন। আর খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন আর খুব হাসি খুশি থাকুন। চেষ্টা করবেন সবসময় নিজেকে সুস্থ রাখতে। নমস্কার, ভালো থাকবেন।